আপনি সঠিকভাবে ইসলাম বুঝতে পারবেন না, শুধু নামাজ পড়লি পাক্কা মুসলমান হওয়া যাবে না, রোজা রাখলি পাক্কা মুসলমান হওয়া যাবে না, নামাজ পড়বে রোজা রাখবে চিটিং বাজি করবে ধাপ্পাবাজি করবে মেরে নেবে কেড়ে নেবে বউকে পিটবে বাপকে পিটবে গালাগালি দেবে সাচ্চা মুসলমান হতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দিন বুঝবে না, দুনিয়া বুঝবে না, শরিয়াত বুঝবে না, ইসলাম বুঝবে না, বিশ্ব নবীর সুন্নত তরিকা বুঝবে না, নামাজ পড়ছে রোজা রাখছে দাঁড়িয়ে রেখেছে হিংস্র হয়ে আছে না, না ইসলাম দয়ার নাম, ইসলাম ময়ার নাম, ইসলাম মহাব্বতের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম মহাব্বত বলা নাম হ্যায় ইসলাম, আমানত বলা নাম হ্যায় ইসলাম, ইবাদত কা নাম হ্যায় ইসলাম, ইবাদত কা নাম হ্যায় ইসলাম, মহাব্বত কা নাম হ্যায় ইসলাম। ইসলামটা বুঝতে হবে দয়ার নাম, মায়ার নাম, ভালোবাসার নাম, ইবাদতের নাম, তাকওয়ার নাম, পরহেজগারের নাম, খোদাভীতির নাম হলো ইসলাম। শুধু নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যেত, অনেক অমুসলিমরা নামাজ পড়েছে, রোজা রাখলে যদি শুধু জান্নাতে যাওয়া যেত, অনেক অমুসলিমরা রোজা রেখেছে, শুধু কোরআন মাজিদ পড়লেই যদি জান্নাতে যাওয়া যেত, অনেক অমুসলিমরা কোরআন মাজিদ পড়েছে। না, রাসূলের তরিকায় পড়তে হবে, রাসূলের তরিকায় চলতে হবে, রাসূলের আখলাক জিন্দেগিতে আপনার আমার জিন্দেগিটা গঠন করতে হবে, তবেই আপনি সাচ্চা মুসলমান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দরবার শরীফ টিভি বললেন, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, পৃথিবীতে তোমরা কেমন ভাবে জীবন জিন্দেগি করবে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই, মাইয়্যার রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাত করল, যে আমার রাসূলের পায়রাবি করল, যে আমার রাসূলের গোলামি করল, সে যেন আমি আল্লাহ আমারই গোলামি করল। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার নবী আপনি বলে দিন, কুল বলে দিন, ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, যদি তোমরা আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও, তাহলে আমি রাসূলের মহব্বত ভালোবাসা আগে পাও, ই ফাতাবিউনি তোমরা আমার তাবে ইত্তেবা করো, তাবেদারি যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে নবী বলে দিন, আল্লাহর মহব্বত ভালোবাসা যদি লাভ করতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমার তাবেদারি করো, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে সেই নবীর তাবেদারি করতে হবে আপনাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার দয়ারে আমি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আমি রাসূলকে বেশি 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 ভালো না বাঁচতে পারো, ততক্ষণ তোমরা কামেলের মোমেন হতে পারলে না, জোরে হবে না, দয়ার নবী মায়ার নবী, তুমি নবী দয়ার নবী, তোমার করে জীবন দিতে পারি আমরা, ও
উম্মতি দয়ার নবী মায়ার নবী তোমার তরে আমরা পারি বলুন না সুবহানাল জোরে হবে না সুবহানাল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে আল্লাহকে পেতে গেলে নবীকে পেতে হবে হে জওয়ান যুবকেরা এই পৃথিবীতে আপনি ইবাদত করবেন নবী আনা ইবাদত ছাড়া রাসূল আনা ইবাদত ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত মত কাজে লাগবে না ইবাদত করতে হবে নবী আনা ইবাদত নবী যেমন শিখিয়েছেন তেমন করতে হবে কথা ঠিক না বল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে উম্মতে মুহাম্মাদি আমরা আধুনিক যুগের মুসলমান হে মুসলমান বিশ্ব নবীর প্রকৃত শিষ্য হয়ে যান যেমন হয়েছিলেন হযরতে ফাজা গরীব নওয়াজ যেমন হয়েছিলেন হযরতে গাউসুল আজম যেমন হয়েছিলেন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান হযরতে পীর কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হযরতে পীর আপনার আমার পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর মুজাদ্দিদুল জামান বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মার পীরনগর শরীফের হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এরা আল্লাহর নবীর কেমন শিষ্য হয়েছিলেন কেমন বিশ্ব নবীর তরিকা মেনেছিলেন এদের অনুসরণ করতে হবে এদের ফলো করতে হবে এরা হলো আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া শয়তান আপনাকে ধোঁকা দেবে সব সময় কিন্তু আলেমে হাক্কানির কাছে গিয়ে যখন সেই ধোঁকার কথাটা বলবেন হুজুর আমাকে শয়তান এইভাবে ধোঁকা দিচ্ছে আলেমে হাক্কানির ওসিলায় সেই ধোঁকা শয়তান দিতে পারবে না পলায়ন করবে এই জন্যই নবী আর আসবে না কিন্তু ওলিয়ে কামিল আলেমে হাক্কানিরা থাকবে তাদের ইত্তেবা তাদের সঙ্গে সঙ্গে ওঠা বসা তাদের কাছে যাতায়াত দরবার শরীফ নবী জানিয়ে দিয়েছেন জেনে বলুন সুবহানাল্লাহ লক্ষ্য করুন পৃথিবীতে আজকে আমরা বিভিন্ন অনাচার অত্যাচার পাপাচার লুকাচারের মধ্যে পড়েছি তার কারণটা হলো আমরা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা ভুলে গিয়েছি নামাজ পড়ছি নামাজ পড়ার পড়া হয়নি শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে সেই ওয়াসওয়াসা কাটিয়ে উঠতে পারি না রোজা রাখছি রোজা রাখার মতো রাখা হয়নি কারণ তার কারণ হলো আমরা প্রকৃত উলিল আমকে ফলো করি না আমরা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া আলেমে হাক্কানির সোহবতে আমরা বসি না শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে নামাজ পড়ছি নামাজ পড়ছি অন্যায় করছি নামাজ পড়ছি গীবত করছি আপনি আল্লাহওয়ালা মানুষ হলে গীবত করলে আল্লাহওয়ালা মানুষ হতে পারবেন আপনি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আল্লাহওয়ালা মানুষ হতে পারবেন পারবেন না পৃথিবীর বুকে তাই অশান্তি চলছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহর মাহবুব বান্দাদের কথা আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন তাদের কোন খৌফ নাই ডর নাই আমি আল্লাহ বলি তাদের কোন চিন্তা না এই আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাই তো বসিরাতের হুজুর ভাই আমার
গোরাজাদ আব্বাসী হুজুর ফকির সাহেব হুজুর পীরনগর হুজুর যত বড় বড় আল্লাহর ওলি সব ওলিদের সঙ্গে যোগাযোগ তাদের ছিল মুজাদ্দিদুল জামানের সঙ্গে যোগাযোগ মুজাদ্দিদুল জামানের যোগাযোগটা ফাতে আলী ওয়াইসি হুজুরের সঙ্গে যোগাযোগ এরকম জেনারেশন আফটার জেনারেশন রাফতা বা রাফতা এটাই তো সিলসিলা সিলসিলা মানে চেইন সিলসিলা মানে নেটওয়ার্ক এখন অনেক রকমের লোক অনেক রকম কথা বলছে বাবা জি বুঝতে পারছেন মাইকে উঠলে কথা বলতে তো ট্যাক্স লাগে না লাগে এই যে আমি মাইকে উঠেছি যা খুশি বলে দি চলে যায় হবে আপনা বলন বলছে বলছে ও ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা আং বাং তাং গাই বললাম হয়ে গেল নাকি হ্যাঁ কোরআন হাদিস বলি আর নাই বলি কোরআন হাদিসের বাইরে বলি আর ভিতরে বলি অজের মাইকে উঠে যা ইচ্ছা তাই চারানার খদ্দের বারানার আওয়াজ চারানার খদ্দের বারানার আওয়াজ এ কাফের ও শয়তান ও বেদিন ও নালায়েক ও শয়তান ও হারামখোর যা ইচ্ছা চাই অত সহজ নয় ইসলাম পারমিশন দেয় নাই কোরআন পারমিশন দেয় নাই বুঝতে পারছেন আল্লাহর ওলি হতে গেলে কি সহবতে তারা থেকেছেন তাই তো আল্লাহর ওলি হয়ে গেছেন আমার জামানার পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন তেমন পীর ছিলেন না বাবা জামানার মুজাদ্দিদ আল্লাহ তাকে করেছিলেন সেই জামানার হাজার হাজার আলেমরা তাকে মুজাদ্দিদ বলে স্বীকৃতি দিয়েছিলেন মুজাদ্দিদ মানে সংস্কারক তিনি সেই সময়ে তৎকালীন যুগে বায়াবার কুসংস্কারকে বাংলা থেকে মুছে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তার সহবতে যারা থেকেছেন তারা আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা হয়ে গেছেন জবান দিয়ে তারা কটু কথা বলেননি জবানের হেফাজত করেছেন পেটের হেফাজত করেছেন আল্লাহর ওলি বান্দারা ভাই আমার কম খান কম ঘুমান কম কথা বলেন এরা হলো আল্লাহর ওলি উল্টো পাল্টা বকনি দিয়ে নিজের জবানকে খারাপ করে নিজের উল্টো পাল্টা খাবার খেয়ে নিজের পেটকে খারাপ করে ইবাদত করলে ইবাদত হয় না বুঝতে পারছেন আমার দাদা জান পীরনগর হুজুর কেবলা দাদা জান মুজাদ্দিদুল জামানের দস্তে বায়াত ছিলেন মস্ত বড় আল্লাহর ওলি জি হ্যাঁ মস্ত বড় আল্লাহর ওলি যাকে জিন্দা ওলি বলা হতো আমাদের পীরনগর শরীফে আপনারা কখনো গেলে দেখবেন 10-12টা মাত্র মুসলিম ঘর বাকি সব অমুসলিম হিন্দু ঘর সব বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু পীরনগর শরীফের একটা ইতিহাস আছে জায়গাটার নাম হচ্ছে পীরনগর যত সব পূর্বপুরুষরা আমাদের এসেছিলেন সব কেরমান থেকে কেরমান থেকে এসেছিলেন সব ওখানে বড় বড় মাজার আপনারা গেলে দেখতে পাবেন ভাইরা আমার সব কেরমান থেকে এসেছিলেন কুড়িসন্ধা আমাদের দাদাজানের আদি বাড়ি কুড়িসন্ধা দরবার শরীফ সেখান থেকে একটা আগে চলে এসেছিল একটা ভাই আমার দল আগে চলে এসেছিল আর একটা দল করিশুরিদা দরবার শরীফ হয়ে পীরনগর শরীফ ভায়া হয়ে পীরনগর শরীফ এসেছিল সেখান থেকে রিস্তা হয়ে হরিমখোলা দরবার শরীফ তো যাই হোক দাদা জানেন যে প্রতিষ্ঠা করা হরিমখোলা দরবার শরীফ তো সেই পীরনগর হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন ইন্তেকালের আগে তিনি তার বড় সাহেব দাদা আমার আব্বা জান ওয়ালিদ সাহেব হুজুরকে বলেছিলেন বাবা আমি বেশি দিন আর বাঁচব না আমাকে আর নার্সিং হোমে রেখো না বাবা বাড়ি নিয়ে চল চল আমি বেশি বাঁচবো না তোমাকে ওসিয়াত করছি তুমি আমার জানাজার নামাজটা পড়াবে তুমি আমার বড় ছেলে বড় আলেম আব্বাজান শাইখুল হাদিস তো হাদিস পড়াতেন এখন রিটায়ারমেন্ট হয়ে গেছেন বড় জয়ীফ হয়ে গেছেন কমজোর হয়ে গেছেন সারাদিন বহু মানুষ তার খেদমতে আসে যাই হোক তো তুমি আমার জানাজার নামাজটা পড়াবে আর আমাকে তিন দিন রাখবে লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে 117 বছর বয়স হয়েছিল লোকে আব্বা বলতো আব্বা হুজুর হুজুর তো বাবা আব্বা বলে ডাকে দেখতে না পেলে কষ্ট পাবে তিন দিন রাখবে তে এত বড় আল্লাহর ওলি যখন বলছে তাহলে জেনে নিতে হবে কিভাবে রাখবে কারণ 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় এসি দিতে হবে নালে মেডিসিন দিতে হবে নালে বরফ দিতে হবে তবু কিছু সময় রাখা যাবে তো এত বড় আল্লাহর ওলি যখন বলছে জেনে নিন কিভাবে রাখবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা
পিন্নগর হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ সে সময় বলেছিলেন হে আমার কলিজার টুকরা সন্তান আমাকে রাখা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমাদের কিছু ভাবতে হবে না রাখার জন্য কোনো টেনশন করতে হবে না কোনো মেডিসিন লাগবে না কোনো বরফ লাগবে না কোনো এসি লাগবে না রাখার জন্য চিন্তা করতে হবে না কারণ আমি আল্লাহর সঙ্গে সেরকম কথা বলেছি হে তোর যুবকেরা লক্ষ লক্ষ মানুষ তিন দিন ধরে তাকে দেখেছিল লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় নামাজে শরীক হয়েছিল তিন দিন ধরে তাকে দেখেছিল লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় গিয়ে শরীক হয়েছিল খোলা ওপেন ভাবে দরজা জানালা খুলে ফ্যান চালিয়ে তিন দিন রাখা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ তাকে দেখেছিল আল্লাহর ওলির চেহারাটা কখন থেমেছে কখন ঠান্ডা হয়েছে কখন হেসেছেন কখন গম্ভীর ভাবে থেকেছেন এরা হলো আল্লাহর ওলি হয়ে গিয়েছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে আল্লাহর ওলি ধরলে তবে আল্লাহর ওলি হওয়া যায় তাকওয়াওয়ালা মানুষ হতে গেলে উলিল আমরের কাছে যেতে হয় আল্লাহর ওলি বান্দার সোহবতে ওঠা বসা করতে শয়তান থেকে পালায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা হে জওয়ান যুবকেরা আমরা আজকে এত বিপদের মধ্যে পড়েছি এত মুসিবতের মধ্যে পড়েছি তার কারণ হলো আমরা আল্লাহ ভুলে গিয়েছি মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে মুসলমানের ছেলে দিন ছেড়ে দিয়েছে ইসলাম ভুলে গিয়েছে মানুষ যখন দিন থেকে সরে যাবে ইসলাম থেকে সরে যাবে কালেমা থেকে সরে যাবে মুসলমান যখন বিশ্ব নবীর তরিকা থেকে সরে যাবে তখন আল্লাহ তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেবে দিয়েছে না তাই নাই বলেন দেখি দিয়েছে না তাই নাই ভাইরা আমার তরুণ যুবকের এসি বলছে এনআরসি হবে নোটবন্দি হয়েছে জিএসটি লাগু হয়েছে একটা সামান্য কিছু খাবার কিনতে যাবে তারও জিএসটি পড়ছে রাজ্য নিচ্ছে ট্যাক্স কেন্দ্র নিচ্ছে ট্যাক্স সামান্য 100 টাকা 200 টাকার খাবার কিনবো তাতে এত ট্যাক্স বলে হ্যাঁ জিএসটি দেশের উন্নয়ন হচ্ছে দেশের উন্নয়ন হচ্ছে তো ভালো কি তা দেখতে পাওয়া যাচ্ছে না চাকরি বাকরি হচ্ছে ভাই আমার তাহলে বলতাম উন্নয়ন হচ্ছে সব সরকারিকরণ হচ্ছে তাহলে বলতাম উন্নয়ন হচ্ছে এ তো সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে চাকরির ছাঁটাই হচ্ছে উন্নয়ন কোথা হচ্ছে ভাই ভাই বলো তো দেখি কৃষকের ধান নিয়ে চাল নিয়ে রাজনীতি চলছে এটা কেউ জিওর হাত হাত তুলে দেওয়ার চক্রান্ত চলছে ভাই আমার চাষকে কৃষিকে ভাই আমার চাষের উপর থাকবে না কৃষকের অধিকার নিজেদের মূল্য লুটির উপর থাকবে না আস্তে আস্তে কর্পোরেট সেকশনের উপর তুলে দেওয়া হয়েছে মোদী বাবুরা ঠিক করে দিয়েছেন বাবা ওই আদানি আম্বানিরা যেটা বলবে চাষিদের সেই টাকাই বিক্রি করতে হবে ওই স্টোরেজ করে দেওয়া হবে গোডাউনে মাল ঢুকিয়ে দেওয়া হবে সেখান থেকে ভাই আমার যে মূল্য দেবে সেটা নিতে হবে নিজের কোনো কথা না চলবে না বিভিন্ন রকম বাবা কৃষক বিল এমন নিয়ে আসা হয়েছে যেটা চাষিদের বিরুদ্ধে চলে গিয়েছে এরই বিনিময়ে লক্ষ 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 কৃষক সব দিল্লির ঘিরে বসে আছে অনাসান অবরোধ বিক্ষোভ তারা করছে আজ এক মাস ধরে দিল্লি আলোড়ন সৃষ্টি হয়েছে হয়েছে না হয়নি বলেন তো মানুষ কি সুখে আছে মানুষ সুখে আছে ধান চাল সবই তো এখন ইন্টারনেটে পাওয়া যায় তাই না আপনি অর্ডার দেবেন ভাত দিয়ে চলে যাবে আপনি অর্ডার দেবেন খাবার দিয়ে চলে যাবে সব মোবাইলে বসে বসে শুধু টিপে দেবেন মোবাইল এমন একটা জিনিস এর মধ্যে ভালো আছে মন্দও আছে মোবাইল খুললে কোরআন পাওয়া যায় মোবাইল খুললে হাদিস পাওয়া যায় এই মোবাইলে ওয়াজ পাওয়া যায় এই ভাইরা যে ওয়াজ রেকর্ডিং করছে এই লক্ষ লক্ষ মানুষ শুনবে কিছু মানুষ যদি হেদায়েত হয় জি হ্যাঁ কিছু মানুষ যদি হেদায়েত হয় এই আশায় ভাইরা পাঠিয়ে দেয়
এই আশায় ভাইরা ছড়িয়ে দেয়। যদি মানুষ ওয়াজ না শুনতো সেই সময় গান শুনতো অন্য কিছু শুনতো, তার জায়গায় ওয়াজ শুনবে। জি হ্যাঁ, আমার আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছেন, ভাই আমার আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়াত, তুমি একটাও যদি দ্বীনের ভালো জিনিস জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। জি হ্যাঁ, এই ভাইরা পৌঁছে দিয়েছে। তো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে আবার খারাপ জিনিস পাওয়া যায়, অশ্লীলতা পাওয়া যায়, গান বাজনা পাওয়া যায়, ভাই আমার ফ্রি ফায়ার পাওয়া যায়, গেম পাওয়া যায়, মোবাইল থেকে খাবারও পাওয়া যায়। আপনি খাবেন খালি মোবাইলে গিয়ে একটু সেভ করে ওখানে ক্লিক করে ইন্টারনেটে আপনি ওখানে চাইবেই খাবার দিয়ে যাও, ডেলিভারি ম্যান আপনার বাড়িতে এসে খাবার দিয়ে যাবে, আপনার খাট পালং দিয়ে যাবে, আলমারি দিয়ে যাবে, ড্রেসিং টেবিল দিয়ে যাবে, ফ্রিজ দিয়ে যাবে, ঘরে বসে বসে আপনি মোবাইলে দেবেন, মোবাইল থেকে টাকা চলে যাবে, মোবাইলে আপনি বলে দেবেন চলে আসবে। কিন্তু ভাই, মোবাইল থেকে কি চাল তৈরি হবে, ধান তৈরি হবে, না মাঠে যেতে হবে? কিন্তু ধান তৈরি হয় না, চাল তৈরি হয় না, গম তৈরি হয় না, আলু তৈরি হয় না, যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে এই দিল্লির জমিন ছেড়ে আমরা যাব না। তিনি কৃষকদের সমাবেশে চলে গেছেন মিটিং এ, ভারতবর্ষের সবচেয়ে লম্বা লোক, সবচেয়ে লম্বা সে গেছে, সবচেয়ে বেটে সেও গেছে। শুধু তাই নয়, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে গাভাস্কার থেকে শুরু করে কপিল দেব থেকে শুরু করে সবাই কৃষকদের পাশে দাঁড়িয়েছে। অনেক বড় বড় ব্যক্তিত্বরা তারা কৃষকদের জন্য নিজেদের পুরস্কার ফিরিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমরাও কৃষকদের সঙ্গে আছি, পশ্চিমবঙ্গের মুসলমানরাও কৃষকদের সঙ্গে আছেন। হে তরুণ যুবকেরা, বলার উদ্দেশ্য ছিল মুসলমান যখন আল্লাহ ভুলে যায়, নবী যখন ভুলে যায়, তাদের উপর আল্লাহ জালেম বাদশা নিয়োগ করে দেয়, জুলুম শুরু হয়ে যায়, চারিদিকে জুলুম, চারিদিকে জুলুম শুরু হয়ে যায়, অশ্লীলতা শুরু হয়ে যায়। হে মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে। আজ কেন এত মুসিবত আমাদের মাঝখানে, কেন এত বিপদ আমাদের মাঝখানে? তার কারণ হচ্ছে আমরা বিশ্ব নবীর প্রকৃত শিষ্য হতে পারিনি, রাসূলের তরিকা রাসূলের সুন্নত মানতে পারিনি। মুসলিম নামে হয়েছি, মুসলিম কাজে হয় নাই, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধের তো কেন হয়, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধের তো কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না, কথা ঠিক না ভুল? এই মাঝে মাঝে বর্তমান অবস্থা দেখে একটু কলম চালা, একটু কলম চালা, ওই ভাঙাচোরা কবি তো একটু লিখেও ফেলি, সেগুলো মানুষের কাছে একটু বলে দিই। কেন আজকে আমরা তো বিপদে পড়েছি? খালি বলছে মুসলমানদের তারাব, আমরা কিছুই করতে পারছি না, কেন? কেন আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, দ্বীন ভুলে গেছি, শরিয়ত ভুলে গেছি, রাসূলের সুন্নাত ভুলে গেছি, রাসূলের আখলাক ভুলে গেছি, রাসূলের চরিত্র ভুলে গেছি, আমরা এক ভাইয়া আর এক ভাইয়ের শত্রু হয়ে গেছি। এই জন্য তাদের আদের সাহস হয়েছে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার। ভাইরা আমার, আপনারা জানেন ইন্টারনেটে একটা জিনিস খুব ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে
সিনেমার রিলিজ হবে 2021 সালের ঈদের সময়। তারা বলছে আমরা ঈদ উপলক্ষে এই সিনেমাটা রিলিজ করছি, অথচ সেই সিনেমায় দেখানো হচ্ছে যতটুকু ক্লিপ ভিডিও বেরিয়েছে সেই ক্লিপ ভিডিওটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই ক্লিপ ভিডিওতে দেখানো হচ্ছে যত অপরাধী সব মুসলমান, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা এরা হলো জঙ্গি, এরা হলো সন্ত্রাসবাদী। সিনেমাটার নাম দেওয়া হয়েছে কমান্ডো। যারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন তারা জানেন এই কমান্ডো নামক সিনেমাটা তৈরি করছে কারা জানেন? বাংলাদেশের কিছু মুসলমানেরা। হাই রে মুসলমান নামের কলঙ্ক, ভাইয়াবার পেছনে দিল কালেমার পতাকা, কালেমা শরীফের পতাকা লাগিয়েছে। সেই কালেমা শরীফের পতাকার তলায় AK-47 বড় রাইফেলের ছবি দিয়েছে। তার মানে কালেমা ওয়ালারা রাইফেল চালায়, তাই তো নাকি? তার মানে কলেমা যারা পড়ে তারা রাইফেল চালায়, কলেমার ছবি দিয়ে কলায় রাইফেলের ছবি, আল্লাহ বিল্লাহ ছবি দিয়েছে। একটা ডেরা তৈরি করেছে সেই ঘর থেকে টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা মানুষরা বড় বড় বন্দুক নিয়ে রাইফেল নিয়ে আল্লাহু আকবার বলে গুলি করছে, সন্ত্রাসবাদী কাজ চালাচ্ছে। তার মানে বোঝাচ্ছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা কলেমাওয়ালা এই পাঞ্জাবিওয়ালা এরা সন্ত্রাসী। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হাই রে হাই, পশ্চিমবঙ্গের একজন সাংসদ, তিনি অভিনেতা, তিনি সেখানে গিয়ে খুব সুন্দর অভিনয় করছেন, ইন্টারনেটে এটা ঘোরপাক খাচ্ছে, ইন্টারনেটে চারিদিকে প্রতিবাদ চলছে। মনে রাখবেন মুসলমানদের সিনেমা দেখাই তো চলে না, তার সঙ্গে সঙ্গে যারা টুকটাক দেখে দেখে ফেলেন তাদের আমি বলবো এই সিনেমা দেখা আপনার জন্য হারাম। মনে রাখবেন সবই হারাম, কিন্তু এটা স্পেশাল ভাবে হারাম, কারণ এখানে আল্লাহর নবী, এখানে আল্লাহর নবীর সুন্নতকে অপমান করে অপমান করে সন্ত্রাস বানানো হয়েছে। মনে রাখবেন মুসলমান দাড়ি টুপিওয়ালা মানুষদের জিহাদি কাজকর্মে কো দেখে মানুষকে বোঝানো হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষগুলো সব জিহাদি আতঙ্কবাদী। ভাই জিহাদের অপব্যাখ্যা করা হচ্ছে। ডিকশনারি খুলুন না, ইন্টারনেট সার্চ করুন না, গুগল খুলুন না। জিহাদ এটা আরবি শব্দ, এর মানে কি দেখুন? জাহিদুন জিহাদ, এর মানে হলো প্রচেষ্টা চালানো, প্রচেষ্টা চালানো। যিনি চালান তাকে মুজাহিদ বলে। এই প্রচেষ্টাটা তার ব্যাখ্যা ভালো করে দেখুন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করেন তারাই হলো মুজাহিদ, তারাই হলো জিহাদি। বারবার কিন্তু এখানে জিহাদি মানে বোঝানো হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষরা সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে। বলুন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর আদর্শকে ভুলে গিয়েছে, বিশ্ব নবীর সুন্নতকে আমরা ভুলে গিয়েছি। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ হুদান, কথা ঠিক না ভুল? আজকে আমরা কেন বিপদে পড়েছি? আজকে আমরা রাসূলের সুন্নত মানি না, তাই ওই সমস্ত বেদিনদের, রাসূলের দুশমনদের সাহস হয়েছে রাসূলের বিরুদ্ধে সমালোচনা করার, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার, ইসলামকে হেয় প্রতিপন্ন করার। তারা ইসলাম বোঝেনি, বুঝেও বোঝেনি, আর আমরা মুসলমান বুঝি। মুসলিম তুমি নামে হলে আর মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আর কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না। কথা ঠিক না ভুল? জোরে বলে সামনে।